বন্ধুরা আপনারা দেখুন আমাদের আজকের ক্লাসের কার্যক্রম আমরা দেখাবার চেষ্টা করছি আমাদের শিক্ষার্থীদের আজকের যে ক্লাসের কি কি ধরনের ছবি তারা আঁকছে সবাই শিশুরা নিজের মতো করেই সবাই আঁকছে আমরা প্রত্যেক শিশুকে একটু করে আমরা ছবি এঁকে দিয়েছি দেখি 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 মা হ্যাঁ আগে কালো দেওয়া যাবে না কালো রংটা সবার শেষে আগে কালো রাখো আগে নাক মুখে শুধু ক্রিম কালারটা দাও তো আমরা আজকে যে ছবিটা ক্লাসটা নিচ্ছি এটি আমাদের 21 ফেব্রুয়ারির উপলক্ষে আজকের ক্লাস শিশুদের আমরা প্রত্যেকটা দিবস সম্পর্কে আমরা জাতীয় দিবস সম্পর্কে একটু ধারণা দিয়ে থাকি স্কেল কেন তোমার হাতে স্কেল দিয়ে ছবি আঁকা যায় না স্কেল রাখো আগে তো জাতীয় দিবস সম্পর্কে যখন আমরা ধারণা দিব তখন শিশুরা ছোট থেকে অনেক কিছু জানবে অনেক কিছু আগে কোনটা আঁকতে হয় কালকে কি বুঝাইছি তোমাকে আগে বড় জিনিসটা আঁকতে হয় এটা যদি আমি বড়টা প্রথমে আগে ধরি তাহলে আমি কি ছোটগুলা ওই অনুপাতে কতটুকু ছোট হবে এই ধরেন আমি বড়টা এখানে এইটু আছে তারপরেরটা দেখেন বৃত্তর কোন স্পেস থেকে শুরু তাহলে এইটা কতটুকু আবার এইটা থেকে আরেকটু ছোট এটা দেখছেন তার মানে আমরা ওইটা সহজভাবে বুঝতে পারবো তো আমরা যেটা করে থাকি যে শিক্ষার্থীকে ঈদের সময় পূজার সময় তারপরে এই যে জাতীয় বিজয় দিবস 21 ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস এই বিষয়গুলো যদি আমরা তাদেরকে এভাবে ছবি আঁকার সাথে পড়ার সাথে তাদের সাথে যদি আমরা পরিচয় করিয়ে দেই তাহলে আমাদের শিক্ষার্থীরা ছোট থেকে দেশ সম্পর্কে অনেক কিছু জানবে আস্তে আস্তে তারা বড় হবে বড় হওয়ার আর সাথে সাথে তারা আমাদের দেশের ইতিহাস সম্পর্কে তাদের কিছুটা ধারণা তৈরি হবে আমরা চারুকলা ভর্তি করছি না আমাদের বিগত দু একটা ক্লাসে আপনারা দেখছেন যে তারা এইচএসসি পরীক্ষায় পাশ করে আসছে অথচ এই দেশ সম্পর্কে তাদের কোনো ধারণা নেই আমাদের মাতৃভাষা দিবস কত তারিখ এইটা তারা বলতে পারছে না এটা আমাদের কাছে খুবই লজ্জাজনিত একটি বিষয় কারণ এই দেশ রক্তের বিনিময়ে হাজারো শহীদ হয়েছে এই দেশের ভাষার জন্য অথচ এই দেশের আমাদের ইউনিভার্সিটির তে পড়ুয়া স্টুডেন্টরাও তারা বলতে পারে না যে জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে কোনো তথ্য সঠিক তথ্য তারা দিতে পারে না যার জন্য এই দেশের স্বাধীনতা হয়েছে যার জন্য আমরা এই দেশের মানচিত্র পেয়েছি যার জন্য পেয়েছি এই দেশের আমাদের একটি মানচিত্র একটি লাল সবুজের পতাকা কিন্তু তার সম্পর্কেই আমরা শিক্ষার্থীদের কাছে জানতে চাই দু এক কখনো কখনো যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু কত সালে মারা গিয়েছে তো বেশিরভাগ শিক্ষার্থীরাই বলে 1971 সালে এটি একটি শিশু বলছে না এই কথাগুলো ঠিক আমাদের এইচএসসি পাশ করে যেসব শিক্ষার্থীরা আমাদের কাছে চারুকলা ভর্তি কোচিংয়ের জন্য আসে সেই সকল শিক্ষার্থীদের জন্য আপনাদের হয়তো তাদের কাছে এখন প্রশ্ন হতে পারে তাদের পাশের স্কোরিংটা তাদের যে আমরা জিপিএ যেটা বলি সেটি তাদের কম না সেদিক থেকে আপনার আমরা বলবো জিপিএ 5 পাওয়া স্টুডেন্টরাও এমনটাই বলে থাকে তো আমরা আজকে যে শিশুদের কাছে আমরা যে ছবিটা আঁকছি তাদের একটু কাছে জানবো যে তারা কেমন লাগছে এটা ক্লাসটা করে তাদের আনন্দ লাগছে কতটা অঙ্কুশ এদিকে তাকাও তুমি ভালো আছো বাবা এদিক তাকিয়ে কথা বলো কেমন আছো তুমি তা তোমার আজকে যে তুমি এই যে তোমার ক্লাসের ছবির পাশা আজকে আর আঁকতে হচ্ছে না 21 ফেব্রুয়ারি এই যে শহীদ মিনারের উপরে যে ছবিটা আঁকছেন এজন্য কি আপনার ভালো লাগছে কি না একটু বলেন ভালো লাগছে এটা কি কি করবেন আজকে বাড়িতে গিয়ে আবার আঁকবেন হ্যাঁ তাহলে কি আজকে বাবাকে দেখাবেন না এটা হ্যাঁ এদিকে তাকে কথা বলেন ভালো লাগছে তো এটা কি বলে এটা এটা কি এটার নাম কি হ্যাঁ এদিকে তাকাই কি এটার নাম বলেন বলেন কি এটা শহীদ মিনার হ্যাঁ
আমাদের বাবুদের কাছে এক এক করে প্রশ্ন করব। হ্যাঁ, কেমন আছেন বাবু? আজকে ক্লাস করে কেমন মজা লাগছে? আজকে কিসের ছবি আঁকছেন? শহীদ মিনারের ছবি আঁকছেন। বাসায় গিয়ে কি আবার আঁকবেন? আচ্ছা মামনি, আজকের ক্লাস কেমন হয়েছে? ভালোই হলো। তাহলে এই যে সবাই আজকে শহীদ মিনার ছবি আঁকছে, ছোট বড় সবাই ছবি আঁকছে, এটা কেমন লাগছে আপনার কাছে? ভালো। তাহলে আমরা দেখি, জান্নাতি কেমন আছেন আপনি? ভালো। এই ছবিটা কে আঁকছে? একা একা? এটা কি ছবি? শহীদ মিনার। আগে কি কখনো শহীদ মিনার ছবি এঁকেছেন? আরও একবার এঁকেছেন। কোথায় বসে এঁকেছেন? এখানে বসে। আচ্ছা, আজকে ছবিটা এই যে সবাই আমরা শহীদ মিনার ছবি আঁকছি, আপনার কি ভালো লাগছে? আচ্ছা দেখি, নদী কেমন আছেন? ভালো। এই যে আজকে আপনি কিসের ছবি আঁকছেন? শহীদ মিনার ছবি। আগে কি শহীদ মিনার ছবি এঁকেছেন? আচ্ছা, আজকে ছবি এঁকে কেমন লাগছে? ভালো লাগছে। কেন ভালো লাগছে বলে? এখন ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস আর দুদিন পরেই আমাদের কি, হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি। তাহলে 21শে ফেব্রুয়ারিতে আমরা কি করব? সবাই ফুল দেব শহীদ মিনারে, কি করব? ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো, তাই না? তাহলে আমরা সুন্দর করে আমরা কি করছি, আজকে আমরা শহীদ মিনারের ছবি আঁকছি, তাই না? আচ্ছা দেখি, পার্থ, পার্থ কিসের ছবি আঁকছে দেখি? শহীদ মিনার। এদিকে তাকাই, কথা বলেন। আজকের ক্লাস ভালো লাগছে? কেন ভালো লাগছে? সবাই শহীদ মিনার ছবি আঁকে, দেখে ভালো লাগছে। আচ্ছা দেখি, মামনি, মামনি তোমার, তোমার শহীদ মিনার কই? আচ্ছা সেটা তো আঁকতে হবে, ওটা একটু আঁকতে হবে না, শহীদ মিনার ছবি সবাই আঁকতে হবে। শহীদ মিনার আঁকেন তাড়াতাড়ি। এই দেখি, পাপিয়া কেমন আছেন? কিসের ছবি আঁকছেন? শহীদ মিনার। শহীদ মিনার ছবি আঁকে ভালো লাগছে। আচ্ছা তারপরে দেখি, সম্প্রীতি কেমন আছেন আপনি? হ্যাঁ, আজকে কিসের ছবি আঁকছেন? শহীদ মিনার ছবি। কে এঁকে দিয়েছে? একা একা। আপনার গাছটা তো খুব সোজা হয়ে গেছে, মানে একটু আঁকা বাঁকা থাকলে দেখতে ভালো লাগতো। তাহলে তাড়াতাড়ি শেষ করবেন, রং করবেন, আমরা দেখবো। তোয়া কেমন আছেন? কিসের ছবি আঁকছেন? শহীদ মিনারের ছবি। তাহলে এই যে আর মানে বলতে ভুলে গেলে হবে না তো, আমরা শহীদ মিনারের ছবিটা এঁকে আমরা কি ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাবো, ঠিক আছে? আচ্ছা দেখি, আমরা কেমন আছেন? এদিকে তাকায় কথা বলেন। যখন আমি ক্যামেরা ধরবো আমার দিকে সব দিনের জন্য তাকাতে হবে, ঠিক আছে? আমি যা প্রশ্ন করবো প্রশ্নের জবাব দিতে হবে। কিসের ছবি আঁকছেন? আজকে তো আম আঁকেননি, বেগুন আঁকেননি, কারণ এগুলো আমি আঁকতে দিইনি, আজকে শহীদ মিনার ছবি আঁকাইছি আমরা। এটা কেমন লাগছে? হ্যাঁ অনেক ভালো লাগছে। দেখি দেখি, একটু হাত ছড়ান। এটা কে এঁকে দিয়েছে? একা একা আঁকছেন? বন্ধুরা শুনলেন, আমাদের শিক্ষার্থীদের এক এক করে সবার কাছে আমরা যাচ্ছি এবং সবার সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। যদি শিশুদের এভাবে আমাদের প্রত্যেকটা দিবস, প্রত্যেকটা জাতীয় দিবসগুলোর সাথে আমরা সেই দিবসের আগের দিন একটু তার দিবসটা সম্পর্কে একটু কথা বলি এবং তাকে যদি আমরা একটু দিবস সম্পর্কে আমরা একটু তথ্য দিয়ে থাকি, তবে আমাদের শিক্ষার্থীরা ছোট থেকে আস্তে আস্তে বড় হবে এবং সে অনেক কিছুই দেশ সম্পর্কে জানতে পারবে। মামনি কেমন আছো তুমি? এই ছবিটা কি তুমি একা এঁকেছো? তোমাকে আজকের ক্লাস সম্পর্কে তোমার কাছে আমি জানতে চাই, আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লেগেছে? ভালো লেগেছে? কেন লেগেছে ভালো তুমি বলতে পারবা? লক্ষ্মী সোনারা একটু কথা বলে না? হ্যাঁ, সবাই শহীদ মিনার ছবি আঁকছে। এই এই মাসটা কি মাস? ফেব্রুয়ারি মাস। তার ফেব্রুয়ারি মাসে একটি বিশেষ দিনের নাম বলো তো। 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারিতে তুমি কখনো শহীদ মিনারে গিয়েছো? আচ্ছা এবছর কি যাবে? আচ্ছা এই যে ছবিটা আঁকছো, তুমি যদি তোমার স্কুলে প্রতিযোগিতায় হয় তাহলে কি তুমি অংশগ্রহণ করবে? আচ্ছা তাহলে এই ছবিটা সুন্দর করে তুমি এই কয়দিন আঁকবে, যে দুই দিন সময় পাচ্ছ তাহলেই তুমি পুরস্কার আনতে পারবে, ঠিক আছে? তাহলে বন্ধুরা, আমরা ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা ভিডিওটি শেষ করছি। আমাদের
সকল শিক্ষার্থীদের আমরা প্রত্যেকটা দিবস সম্পর্কে বিশেষ দিন সম্পর্কে আমরা ধারণা দিয়ে থাকি। আমরা ঈদের সময় তাদেরকে ঈদের অনুযায়ী তাদেরকে আমরা ছবির আঁকার একটি ক্লাস দিয়ে থাকি। আমরা প্রত্যেকটা দিবসই তাদেরকে আমরা ব্যতিক্রমভাবে সবসময় দেওয়ার কিছু চেষ্টা করি। অন্য প্রতিষ্ঠানের সাথে আমরা আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রম কখনোই মেলে না। আপনারা একটু দেখবেন, অবশ্যই আমাদের ইউটিউবে পূর্বের ভিডিওগুলো দেখলেও আপনি অনেক কিছু জানতে পারবেন। তো ভালো থাকেন সবাই। আবারও আমরা ভাষা সৈনিকদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমরা ভিডিওটা এখানেই আজকে শেষ করব। সবাই ভালো থাকেন এমনটা প্রত্যাশা করি। আমাদের জন্য আপনারা শুভকামনা করবেন, আমাদের শিশুদের জন্য শুভকামনা করবেন, তাদের যে উদ্দেশ্যে আমাদের কাছে এসেছে, যার জন্য এসেছে, আমরা সঠিকভাবে যেন তাদেরকে শিক্ষা দিয়ে আমরা প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারি এমনটা আপনাদের কাছে আমরা প্রার্থনা করি। আপনারা অবশ্যই আমাদের জন্য শুভকামনা করবেন।